বাবার বই বাবা একদিন বলতেছে এক ভক্তরে তুই আমার বইটা সাতবার পর কামেল হয়ে যাবি মানে পথের গোপন কথা সাতবার পর কামেল হয়ে যাবি প্রেমিক আর সাহাবার খলিফা এক জিনিস না সাহাবা খলিফা তুমি দেখতে পাইবা কিন্তু প্রেমিক তোমার বগল তলায় বসে আছে তার দেখতে পাইবা মাওলা আলী প্রেমিক ইমাম হাসান প্রেমিক ইমাম হুসাইন প্রেমিক মা ফাতেমা প্রেমিক ওয়াইস কর্ণী প্রেমিক খাজা বাবা প্রেমিক বড় বিশ্বাস প্রেমিক বাবা জাহাঙ্গীর প্রেমিক যত বড় বড় খলিফা ইতিহাস ঘাইটা দেখো প্রত্যেকে বিরোধিতা করেছে ক্ষমতার মোহের জন্য হযরত আবু বকর সবকিছু দান করে দিয়েছে তারপরেও ক্ষমতার লোক ছাড়তে পারে হযরত উসমান হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বাবা বই ছাড়া কোনো বিকল্প যখনই পারো 10 মিনিট 15 মিনিট বাবার বই পড়বা বাবার ওয়াজ শুনবা দেখবা ভালো গান যেমন কি কুমার তা প্রতিদিন খাবার নিয়ে যাইতেন মহানবীর কাছে 2500 ফিট হচ্ছে জাবানুল পর্বতে এখানে যদি কেউ সৌদি আরব গিয়া থাকে তারা বুঝতে পারবো জামানুল পর্বত কত উঁচা এর জন্য মা খাদিজাতুল ত্যাগ দিয়া ভালোবাসা দেওয়ার জন্য বাবা জাহাঙ্গীরের 6টা বউ কুত্তাও কেউ নাম লয় না কিন্তু বাবা না ইয়ে রোকেয়া বেগমের নাম সবাই লয় কেন লয় বাবা নিজে সব সময় শুয়ে থাকতেন নাইদের মা আইছে নাইদের মারে বইবার যে এই যে নাইদের মা খাই কেন না ওই রোকেয়া বেগম তার জীবনটাই সে ত্যাগে কাটাইছে তার একটি নমুনা আমি দিই একটা ভিক্ষুকের কানে নাকে একটা চুঙ্গি থাকে থাকে না রোকেয়া বেগমের তাও ছিল ভিক্ষুকের এই জায়গার মধ্যে একটা চুঙ্গি থাকে রোকেয়া বেগমের তাও ছিল খুব কঠিন